বাতিল চিঠি, বাতিল চিঠি দ্বিতীয় প্রযোজনা, 23 এবং 24 মার্চ পদাতিক প্রেক্ষাগৃহে রাত 8টা থেকে। নমস্কার, আমি গুলশাদারা। আমরা বলেছিলাম আবার ফিরব চিঠির নতুন বয়ান নিয়ে। এবার চিঠির বয়ান কি, আমি না, আমাদের নতুন শিল্পী বলবেন। আমরা সঙ্গে পেয়েছি কলকাতার প্রতিথযশা বাকশিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জিকে। বাতিল চিঠিগুলো পড়তে পড়তে একটা অদ্ভুত ঘটনা ঘটছিল। আমার মনে হচ্ছিল আমি একটা ঘরে বসে আছি এবং অনেকগুলো গলার আওয়াজ যেন একসঙ্গে আমাকে ঘিরে রয়েছে। এখন আর কেউ কাউকে চিঠি লেখে না, এখন ইমেলস পাঠানো হয়, হোয়াটসঅ্যাপ করা হয় বা ফেসবুক ইনবক্সে মেসেজ করা হয়। আমি জাস্ট একবার পড়েছি চিঠিগুলো, তাই এই মুহূর্তে আর কিছু মাথায় আসছে না। তবে এটা বলতে পারি যে 23 এবং 24 মার্চ পদাতিকে রাত 8টায় আমাদের এই প্রযোজনা মঞ্চস্থ হবে এবং টিকিট মাত্র 100 টাকা। আমি চাই যে কলকাতা সেদিন আসুক, এই প্রোডাকশন দেখুক এবং ফিরে গিয়ে চিঠি লিখুক, লম্বা লম্বা চিঠি লিখুক তাদের আত্মজন।